প্রিয় দাদা শ্রেণীর শিক্ষার্থী, ভালোবাসা ও শুভেচ্ছা নাও। আশা করি প্রত্যেকে ভালো আছো। দ্বাদশ শ্রেণীর ভিডিও ক্লাসের আজকে আমি পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় পারিভাষিক শব্দ এই বিষয়টি প্রতি বছরই থাকে, অর্থাৎ 10 নম্বরের পারিভাষিক শব্দ থাকে। তো এই পারিভাষিক শব্দগুলো দেয়া থাকে, এর পরিভাষাটা কি অর্থে ব্যবহৃত হয় সেটি লিখতে হয়। দেখো, আমার স্ক্রিনের বাম পাশে একটি শব্দ রয়েছে, এব্রিভিয়েশন। এটার অর্থ হচ্ছে সংক্ষেপণ। এব্রিভিয়েশন অর্থ হচ্ছে সংক্ষেপণ। এইরকম পারিভাষিক শব্দ দেয়া থাকে। আমি এর আগে তোমাদের একটু বুঝিয়ে দেই যে পারিভাষিক শব্দ কাকে বলে। দেখো, জ্ঞান বিজ্ঞান ও সমাজ বাস্তবতা সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, জ্ঞান বিজ্ঞান ও সমাজ বাস্তবতার সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট এবং বিশেষ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এই অর্থেই ব্যবহৃত হয়, অন্য কোনো অর্থে নয়, সেগুলোকে পারিভাষিক শব্দ। যেমন আমি বললাম একটিং প্রিন্সিপাল। একটিং প্রিন্সিপাল বলতে বোঝাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এই যে একটিং শব্দটা, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। তো এই পারিভাষিক শব্দ নিয়ে আমরা আলোচনা করব। যেমন আরেকটি শব্দ বলে দিচ্ছি, এটা হচ্ছে একাডেমিক। একাডেমিক মানে হচ্ছে অধিবিদ্যা বা বিদ্যায়তনিক। এরপরে রয়েছে একাডেমিক ইয়ার, পাবলিকে দেয়া আছে সেশন, এটার অর্থ হচ্ছে শিক্ষাবর্ষ। এরপর রয়েছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব। অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব, অর্থাৎ এই শব্দটি এই অর্থেই লিখতে হবে। এরপরে রয়েছে অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি শিখার, অর্থাৎ কোনো কিছু পাওয়ার পর যে প্রাপ্তি শিখার পত্র দেয়া হয়, এটা নাম হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এরপরে রয়েছে অ্যাক্টিং, এটা আমি বলেছি একটু আগে, অ্যাক্টিং এডিটর, ভারপ্রাপ্ত সম্পাদক। এরকম থাকতে পারে তোমার অ্যাক্টিং প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অ্যাক্টিং সেক্রেটারি, ভারপ্রাপ্ত সচিব, এরকম থাকতে পারে। আরেকটি শব্দ রয়েছে অ্যাডাপটেশন। অ্যাডাপটেশন মানে হচ্ছে অভিযোজন, অর্থাৎ খাপ খাওয়ানো। অভিযোজনটা কি মানে? খাপ খাওয়ানো, কোন পরিস্থিতিতে নিজে টিকে থাকা, এটার নাম হচ্ছে অ্যাডাপটেশন। আচ্ছা, অ্যাড্রেস অফ ওয়েলকাম, অভিনন্দন পত্র। অ্যাড্রেস অফ ওয়েলকাম, অভিনন্দন পত্র। এরপর রয়েছে অ্যাডহক। অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক। অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক। যেমন দেখবে অনেক প্রতিষ্ঠানে কমিটি হয়, অ্যাডহক কমিটি, অর্থাৎ কোন নির্বাচনের মাধ্যমে কোন কমিটি না, এটার নামই হচ্ছে অ্যাডহক কমিটি। অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক, অনুষ্ঠান ছাড়া, নির্বাচন ছাড়া। আরেকটি শব্দ রয়েছে, এটা হচ্ছে এডমিশন। এডমিশন মানে হচ্ছে ভর্তি। অ্যাডমিনিস্ট্রেটর, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে প্রশাসক। এরপরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, অপরিবর্তনীয়, বিমূর্ত মানে অপরিবর্তনীয়। অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক, অ্যাডমিট কার্ড, এটা জানো তোমরা, প্রবেশপত্র। অ্যাডাল্ট এডুকেশন, বয়স্ক শিক্ষা, এটাও তোমাদের জানা আছে। এরপরে রয়েছে অ্যাড্রেসড, সমন্বয় করা। অ্যাড্রেসড মানে হচ্ছে সমন্বয় করা, গুরুত্বপূর্ণ শব্দ এটা। অ্যাডভাইজার, উপদেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো পড়ে নিবে। এফিডেভিট, এফিডেভিট মানে হচ্ছে হলফনামা। এফিডেভিট, হলফনামা, দেখবে
জমির রেজিস্ট্রি করতে গেলে, দলিল করতে গেলে এফিডেভিটের প্রয়োজন হয়। এজেন্ডা, আলোচ্য সূচি, মিটিং এর মধ্যে দেখবে অনেক সময় আলোচ্য সূচি নিয়ে কথা বলা হয়, এটার নাম হচ্ছে এজেন্ডা। হ্যাঁ, এজেন্ট, এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি, দালালও বলতে পারো, এজেন্ট প্রতিনিধি। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি বা সম্মতি, এগ্রিমেন্ট একমত হওয়া। হ্যাঁ, এইড, এগ্রিমেন্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এয়ার কন্ডিশন, এটা তোমরা জানো শীততাপ নিয়ন্ত্রিত, শব্দটা কিন্তু শীতাতপ না, শীততাপ। এয়ারমেল, এয়ারমেল মানে হচ্ছে বিমান ডাক, এটা এখন আর প্রচলিত শব্দ না, এয়ারমেল। হ্যাঁ আচ্ছা, অ্যালটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ শব্দ, অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ, অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। অ্যানাটমি, শরীর স্থান, অ্যানাটমি শরীর স্থান, অ্যানাটমি এটাও গুরুত্বপূর্ণ, অ্যানাটমি বিদ্যা। এন্টি করাপশন, দুর্নীতি দমন কমিশন, এন্টি করাপশন দুর্নীতি দমন, এন্টি করাপশন মানে হচ্ছে দুর্নীতি দমন, এন্টি করাপশন দুর্নীতি দমন। আচ্ছা, এরপরে রয়েছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে পরিশিষ্ট, পরিশিষ্ট বইয়ের পিছনে দেখবে অ্যাপেন্ডিক্স দেয়া থাকে, এটা হচ্ছে পরিশিষ্ট। অ্যানেসেশন, সংযোজন, অ্যানেসেশন সংযোজন, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। হ্যাঁ, এরপরে রয়েছে এপ্রুভ, এপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা, আর্টিকেল অনুচ্ছেদ, আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ, এই সংবিধানের আর্টিকেল রয়েছে, অনুচ্ছেদ রয়েছে। এক্সিস, এক্সিস মানে অনুচ্ছেদ, এক্সিস মানে হচ্ছে অক্ষরেখা, অনুচ্ছেদ দিবে না, এটা অক্ষরেখা দিবে, এক্সিস অক্ষরেখা। এরপরে রয়েছে অ্যাটেস্টেশন, প্রত্যয়ন, এটাকে কেউ সত্যায়ন বলে, অ্যাটেস্টেশন প্রত্যয়ন। অডিটর, সম্পাদক, অডিটর মানে হিসাব নিরীক্ষক, অডিটর, এডিটর হচ্ছে সম্পাদক আর অডিটর হচ্ছে হিসাব নিরীক্ষক। অডিও, শ্রাব্য, শ্রুত, শ্রুতি, এই অর্থে অডিও গান, যেগুলো শুধু শোনা যায় এগুলো অডিও গান। অথর মানে হচ্ছে লেখক, অথর মানে হচ্ছে লেখক। হ্যাঁ, এরপরে রয়েছে অটোগ্রাফ, অটোগ্রাফ মানে হচ্ছে স্বলেখন, তোমরা দেখবে অনেক তারকারা অটোগ্রাফ দেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারা স্বাক্ষর দেন, এটাই হচ্ছে স্বলেখন, অটোগ্রাফ। অটোনামাস, স্বায়ত্তশাসিত, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অটোনামাস, স্বায়ত্তশাসিত। আচ্ছা, এর পরবর্তী শব্দ রয়েছে আর্কিটেকচার, স্থাপত্যবিদ্যা, আর্কিটেকচার স্থাপত্যবিদ্যা, তোমরা যারা বিজ্ঞান শাখার স্টুডেন্ট রয়েছ তারা পড়তে পারবে এই বিষয়টা, স্থাপত্যবিদ্যা। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পটভূমি, ব্যাকগ্রাউন্ড। এরপরে রয়েছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু। বেইল মানে হচ্ছে জামিন, মামলা থেকে যে জামিন পাওয়া হয় এটার নাম হচ্ছে বেইল, বেইল মানে হচ্ছে জামিন, বেইল, বেইল মানে হচ্ছে জামিন। ব্যালট, ব্যালট মানে হচ্ছে ভোট, ব্যালট পেপার, ভোট পত্র, ব্যালট। আচ্ছা, এরপর রয়েছে আরেকটা ব্যালট রয়েছে ব্যাংক মালিক ব্যালট, দুইটার বানানো একই রকম। আচ্ছা, ব্যাংকোয়েট, ভোজ্য, ভোজ সভা, ব্যাংকোয়েট ভোজ সভা, যে সভায় শুধু খাওয়া হয়। ব্যাংকার, ব্যাংকার মানে হচ্ছে ব্যাংক মালিক। ব্যাংক্রাফ্ট মানে হচ্ছে দেউলিয়া, অর্থাৎ সর্বশান্ত হয়ে যাওয়া, ঋণী হতে হতে, এটার নাম হচ্ছে দেউলিয়া। দেখবে বাংলাদেশ ব্যাংক কয়েকদিন পর পর দেউলিয়া ঘোষণা করেন কাউকে। বেসিক মানে হচ্ছে মৌলিক, এটা জানা আছে তোমাদের,
বেসিক পে মূল বেতন, বেয়ারার মানে বাহক, বেয়ারার বাহক আগে থাকতো এটা বেয়ারা, অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা বিডার, বিডার মানে হচ্ছে নিলাম ডাকি, দেখবে অনেক সময় ডাক দেয়া হয়। হ্যাঁ তো ওই যারা ডাক দেন নিলামের ডাক যারা অংশগ্রহণ করেন তাদেরকে বলা হয় বিডার, নিলামে ডাকি। আচ্ছা এরপরে রয়েছে বায়োডাটা, বায়োডাটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, সিভি, বায়োডাটা জীবন বৃত্তান্ত। বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি মানে হচ্ছে তোমার রচনাপঞ্জি, রচনাপঞ্জি বা গ্রন্থপঞ্জি, বিবলিওগ্রাফি এটা একটা বিদ্যা, বিবলিওগ্রাফি। বায়োগ্রাফি জীবন চরিত, জীবনী, জীবন চরিত, জীবনী এটাকে বলা হয় বায়োগ্রাফি। আচ্ছা ব্ল্যাকআউট, নিষ্প্রদীপ, ব্ল্যাকআউট করে দেয়া, নিষ্প্রদীপ করে দেয়া, নিভিয়ে দেয়া। হ্যাঁ ব্লু প্রিন্ট, নীল নকশা, প্রতিচিত্র, ব্লু প্রিন্ট, নীল নকশা, রাজনৈতিক ক্ষেত্রে শব্দটি খুবই ব্যবহৃত হয়। হ্যাঁ প্রতিচিত্র। বন্ড মানে হচ্ছে মুচলেখা, বন্ড, মুচলেখা, প্রতিজ্ঞাপত্র, বন্ড। বয়কট মানে হচ্ছে বর্জন করা, বয়কট করা, বর্জন করা, বয়কট মানে হচ্ছে বর্জন করা। এরপরে রয়েছে বুক পোস্ট, বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। এরপরে রয়েছে বুকলেট, পুস্তিকা, বুকলেট মানে পুস্তিকা, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। তো আমি আজকে তোমাদের এভাবে, আরেকটা শব্দ রয়েছে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, এটা আসবেই মনে রাখবে। ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, যারা যে দেশের আমলারাই, চাকরিজীবীরাই দেশ পরিচালনা করেন এটার নাম হচ্ছে ব্যুরোক্রেসি। বাই ল, উপ আইন, বাই ইলেকশন, উপনির্বাচন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ। তো তোমরা এই শব্দগুলো যা যা রয়েছে সব পড়বে। দেখো সি দিয়ে রয়েছে চ্যান্সেলর, চিফ হুইপ, এরকম অনেক শব্দ রয়েছে, এই শব্দগুলো তোমরা বারবার পড়বে। তো আজকে ক্লাসটি এভাবে শেষ হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।